তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তো তোমাদের একটা কমন কোশ্চেন, যারা এবছর মাধ্যমিক দিলে সবারই প্রায় এই কোশ্চেনটা যে ম্যাম, 11-এর সিলেবাস কি চেঞ্জ হয়েছে, সেটা বিভিন্ন টিচাররাও জিজ্ঞাসা করছেন। আর সিলেবাস কি চেঞ্জ হয়েছে একটুখানি জেনে জানিও। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার এই কদিন ধরে ভীষণ শরীর খারাপ, ভীষণই জ্বর। হ্যাঁ, তো সরস্বতী পুজোর দিন থেকে আমার জ্বর এমন অবস্থা, খুবই মানে খারাপ ছিল। তো ওই জন্য আমি কোনো রকমভাবে তোমাদের কোনো রিপ্লাই দেওয়া বা কিছুই আমি করতে পারিনি। তবে আজ আমি স্কুলে গেছিলাম এবং স্কুল থেকে আমি বিস্তারিত জেনে এসেছি যে এই ব্যাপারটা কি আছে। ঠিক আছে, তো আমি একটু বলে দিই, যারা আজকে প্রথমবার এই চ্যানেলটি দেখছো, এই চ্যানেলটিতে তোমাদের বাংলা ভাষাতে বিজ্ঞান পড়ানো হয়। আমি বহুদিন ধরে জীববিদ্যা, লাইফ সায়েন্স এবং হচ্ছে বায়োলজির হচ্ছে টিউশন ক্লাসের সাথে যুক্ত। বহুদিন ধরে আমি টিউশন পড়াই, বর্তমানে অফলাইন, সাথে সাথে অনলাইনেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা টিউশন ক্লাস করছে এবং তারা ভালো পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্টও করছে। ডেসক্রিপশনে সে সমস্ত স্টুডেন্টদের রিপ্লাই রেজাল্ট রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের গ্রুপও রয়েছে, ওটা ইউটিউব গ্রুপ, ফ্রি গ্রুপ। আচ্ছা, এবং বর্তমানে একটি গভর্নমেন্ট হাই স্কুলের আমি পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্ত রয়েছি। তো সেখান থেকে সমস্তটা আমি বিস্তারিতভাবে জেনে এসেছি যে তোমাদের সিলেবাসের বদল ব্যাপারটা কী। দেখো, পর্ষদ থেকে একটা দেওয়া হয়েছিল, যেটা একটা টিম বসানো হয়েছিল যে বহুদিন ধরে একই সিলেবাসে পড়াশোনা চলছে, তো সেটা বদল করা দরকার। ঠিক আছে, তার জন্য কিন্তু একটা এক্সপার্ট টিম হায়ার করা হয়েছিল, তারা সমস্ত কিছু চেঞ্জ করেছেন এবং নতুন সিলেবাস দিয়েছেন। ঠিক আছে, কিন্তু দেখো, যেটা হচ্ছে এই 8 ফেব্রুয়ারি সম্ভবত যে পাবলিশার্স যারা ছিল, যারা বই ছাপান আর কি, তোমরা যে পাবলিশার্স, বিভিন্ন পাবলিশার আছে যে বইগুলো পড়ো, ওই ছায়া, সাতরা, বিভিন্ন কিছুর পাবলিশার্স আছে বইগুলো পড়ো, তো সেই পাবলিশার্সের ডেকে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পাবলিশার্সরা জানান যে দেখুন স্যার, আমাদের ঘরে অলরেডি ছাপানো বই, কোটি কোটি টাকার বই রয়েছে। বুঝতেই পারছো, একটা বই মানে যদি ধরো তুমি সায়েন্সের 11-12-এর বই দেখো, একটা বই 800 টাকার এরকম দাম, নতুন বই, তো কোটি কোটি টাকার বেশি বই রয়েছে। এখন হট করে সিলেবাস চেঞ্জ করলে কী করে আমরা এই বই, তো আমাদের মানে কী করবো, তাহলে তো আমাদের কাগজের, যেখানে কাগজ ছাপে ওখানে বিক্রি করে দিতে হবে, এটা একদম বড় লস। ঠিক আছে, এরকম একটা ব্যাপার কিন্তু একটা চলছে, ওনারা অনুরোধ করেছে এই বছরটা যাক, সামনের বছর আপনারা করুন, ততদিনে আমরা করে ফেলব। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, আর যেটা করার কথা হয়েছে, যেটা নিয়ে তোমরা এতটা টেনশন করছো, এতটা উতলা হচ্ছে, সেটা কিছুই না। আগেকার সময় যখন আমরা পড়াশোনা করেছি, এছাড়া তোমার দাদা দিদি যদি থাকে বিভিন্ন, এছাড়া তোমার বাবা মারা যখন পড়াশোনা করেছে, ঠিক আছে, সেটা আরও মানে বহু যুগ আগে, হ্যাঁ, তখন কীরকম ছিল, হাফইয়ারলি ছিল এবং অ্যানুয়ালি ছিল। মানে আমাদের কীরকম, হাফইয়ারলি পরীক্ষা হতো, 6 মাস পরে তুমি ক্লাসে উঠলে, 6 মাস পরে একটা পরীক্ষা, হাফইয়ারলি পরীক্ষা, এবং তারপরে বছরের শেষে হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা। মানে আমাদের সারাটা বছর একটুখানি মানে স্ট্রেস নিয়ে পড়াশোনা করতে হতো। ঠিক আছে, তো এবং সেই নাম্বারগুলো যোগ হতো, তো সেমিস্টার সিস্টেম আর কিছুই না, ওই ধাঁচটাকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। আর তোমাদের ওই সিবিএসসি যে সিলেবাসগুলো আছে, খুব বেশি কিন্তু তফাৎ নেই, সেইগুলোকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে কি মেডিকেল এন্ট্রান্স এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্স বা বাইরের যে কোনো বড় বড় এক্সাম রয়েছে, সেগুলো যেন সিলেবাস সেম থাকে, এগুলো যেন ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়। ঠিক আছে, এবং চাকরির পরীক্ষা যেগুলো আছে, আগামী দিনে চাকরির পরীক্ষা দেবে, দিতে তো হবেই চাকরির পরীক্ষার জন্য, নানা আমরা কি এমনি ফালতু ফালতু পড়ছি, আমরা উপার্জন করবো বলেই পড়ছি, ফালতু ফালতু কি কেউ পড়ে, তা সেইগুলোকে মাথায় রেখেই সিলেবাসগুলো আনার চেষ্টা করা হচ্ছে। তো বলা হচ্ছে এই বছরটা হয়তো হয়ে উঠবে না, সামনের বছর হতে পারে, কিন্তু সেটা কবে হবে এখনও কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। ঠিক আছে, বর্তমানে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি আছে, এটা হতে সময় লাগবে, এটা আমি বলতে পারি। বুঝতেই পারছো, স্কুলগুলোতে টিচার নেই, শিক্ষিত যারা মানে এমএসসি বিএড পাস করে বসে আছে, আমাদের মতো যারা, তাদের চাকরি নেই। আমি পার্ট টাইম টিচার, বুঝতেই পারছো, পার্ট টাইম টিচার মানে সারাদিন থাকতে হয় ফুল টাইমের মতন, কিন্তু মায়নাটা খুবই স্বল্প। তো শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি খুবই খারাপ, ভালো ভালো বড় বড় স্কুলগুলো সেভাবে চালাচ্ছে,
ঠিক আছে, যেমন আমাদের স্কুলটা রয়েছে, সেভাবে চালাচ্ছে আরও বড় বড় স্কুল, সেভাবে চালাচ্ছে স্কুল কমিটি, সেটা টিচার নিয়োগ করছে, স্কুল কমিটি ইন্টারভিউ নিচ্ছে, স্কুল কমিটি সমস্ত কিছু করে পরীক্ষা যারা ক্র্যাক করতে পারছে তাদের নিচ্ছে। কিন্তু অনেক স্কুল আছে সব কিছুই করছে না, কে করবে এগুলো, কে মায়না দেবে? তো এগুলো ভীষণ টাফ ব্যাপার একটা। তো আমার মনে হয় না এই বছরটা কিছু আসবে, এবং যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের তো পড়া শুরু করতে হবে, নাহলে তো শেষ করতে হবে না, হাবুডুবু খাবে। প্রথমেই অত বড় মোটা মোটা বই দেখে মনে হবে কি, হ্যাঁ একটু স্ট্রেস হবে, টেনশন হবে। তো যেখানে তুমি পড়বে টিচার তোমায় খুব ভালো করে বুঝিয়ে দেবেন, চিন্তার কিছু নয়, সায়েন্স কিন্তু কঠিন নয়, তুমি যে সাবজেক্টটাকে ভালোবাসো সেই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবে। একটা জিনিস মাথায় রাখবে যে তোমার যে সাবজেক্ট সেটা নিয়ে তোমার সারা জীবন তোমায় থাকতে হবে। মানে আমি যখন সকালে উঠছি পড়াচ্ছি, স্কুলে যাচ্ছি পড়াচ্ছি, বাড়ি ফিরছি রেস্ট নিচ্ছি, আবার পড়াচ্ছি, মানে ঘুমাতে যাওয়ার আগে ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছে আমি এটা বলুন ম্যাম ওটা ডাউট আছে, মানে আমার সারাটা দিন কিন্তু আমার সাবজেক্টটা নিয়ে কাটছে। হ্যাঁ একটু মানে ক্লান্তি আসে, বাট আমি যেহেতু আমি বায়োলজিটাকে ভালোবাসি এটা পড়াই, আমার কিন্তু অতটাও এ লাগে না, আমি পড়াচ্ছি এটার মধ্যে আছি, আমি উপার্জন করছি সামান্য, এবং আমি মানে ঠিকঠাক আছি, চলো ঠিক আছে ভালো আছি। ঠিক আছে, এবার আমি ধরো কথার কথা বলছি, আমি ধরো এখন একটা ইতিহাস নিয়ে পড়তাম, আমি ইতিহাসকে ছোটো করছি না কিন্তু, হ্যাঁ আমি ইতিহাস নিয়ে পড়তাম, আমি কি বায়োলজির মতো করে ইতিহাস পড়াতে পারতাম? নাকি আমার এত ইন্টারেস্ট লাগতো পড়াতে? আমি কিন্তু পারতাম না। তুমি যে সাবজেক্টটা ভালোবাসো ভালো পারো সেটা নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? এটা বাড়িতে বোঝাও, সেটা নিয়ে পড়াশোনা করো, কাউকে জোর করে সায়েন্স চাপিয়ে দিলেও সায়েন্স হবে না, নেবে না, যেটা ভালোবাসো সেটা নিয়ে করো। এবং মনে রাখবে সেটা কিন্তু তোমাকে উপার্জন করতে হবে, হ্যাঁ ভবিষ্যতে উপার্জন করতে হবে, কেউ ফালতু ফালতু পড়াশোনা করা ঘোরাফেরা ওইগুলোর জন্য কিন্তু শুধু না। তো এটাই বলবো, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো, যদি আগামী দিনে তোমরা সায়েন্স নাও, বায়োলজি রাখো, নিউট্রিশন রাখো, ইএনবিএস রাখো, তো সাবস্ক্রাইব করতে পারো। এমএসসি অবধি এখানে টিউশন ক্লাস করানো হয়, ঠিক আছে? আর আমাদের ক্লাস 11-এর যে টিউশন ক্লাস, ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের 4th March থেকে ফার্স্ট ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? যারা যারা ভর্তি হতে চাও তোমরা ডেসক্রিপশানে দেখো বাংলাতে বিজ্ঞানের নম্বর আছে, ওখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। তোমাদের 350 টাকা প্রতি মাসে তোমাদের ক্লাস চলছে, আর একবার যদি নিয়ে নাও সেটা তোমাদের 2 মাস অফ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা বিস্তারিত ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নিও। এছাড়াও যারা ধরো মাধ্যমিকে পড়েছো, মাধ্যমিকের দিকে তারা জানো এখানে কীরকম কী পড়ানো, তাদের বলতে হবে না, অলরেডি তারা ভর্তি হয়ে গেছে। এরকম অনেক স্টুডেন্ট আছে 11-12 একবারে ভর্তি হয়ে রয়েছে, এরকমও আছে, অনেকে দাদা দিদি পড়েছে, মামার মেয়ে কাকার মেয়ে পিসির মেয়ে তারা ভর্তি হয়ে গেছে, যারা যারা জানে, যারা জানে না অনেকে ভাবছে অনলাইনে কী পড়াশোনা কী হবে, তারা ডেসক্রিপশানে দেখে নেবে যে ছাত্রছাত্রীরা কী বলছে। শুধু সাজেশান কমন দিয়ে না, সাজেশান তো 100% কমন, ঠিক আছে? শুধু কমন দিয়ে তো হবে না, তোমায় শিখতে হবে, প্রথমে জিনিসটাকে তোমায় পুরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে ক্লাসে, তারপর সেখান দিয়ে তো সব কোশ্চেন আসে না, সেখান দিয়ে যেগুলো ইম্পর্টেন্স কোশ্চেন আছে সেগুলো তুমি পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, সেগুলো তোমায় হোমওয়ার্কও ওখানে পেয়ে যাবে, হোমওয়ার্কের কোশ্চেন হোমওয়ার্ক করে খাতায় করে তোমায় সাবমিট করতে হবে হোমওয়ার্কটা, পরের দিন ক্লাসে আসবে স্ক্রিনে চেক করে দেওয়া হবে যে এটা ঠিক করো, এটা ভুল আছে, এই তোমারটা ঠিক আছে, একজনের একরকমের ভুল ভ্রান্তি হয়ে গেল, ঠিক আছে? তারপরে যেই টপিক শেষ তোমার মক টেস্ট দিতে হবে ক্লাসে, ঠিক আছে? লাইভে বসে মক টেস্ট দিতে হবে, এইভাবে আমাদের ক্লাসগুলো হয়, তবে গিয়ে ওই ছাত্রটা 99 পাচ্ছে, তবে গিয়ে ওর কনসেপ্ট ক্লিয়ার, তবে গিয়েও পড়তে ইন্টারেস্ট পাচ্ছে। হ্যাঁ যারা নতুন জানো না একবার ডেসক্রিপশান থেকে দেখে নেবে, যদি মনে হয় তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইন ক্লাসের বললো, অফলাইন ক্লাস কিন্তু পুরো আলাদা, অফলাইন যারা ক্লাস আছে, অফলাইনের কথা আমি অনলাইনে কিচ্ছু বলি, অফলাইন ক্লাস যারা আমার লোকাল ছাত্রছাত্রী বাড়ি এসে পড়ে তাদের ব্যাপারটা বাড়ি এসেই তারা কথা বলে, ঠিক আছে? এটা যা অনলাইন, অনলাইনে বহু ছাত্রছাত্রী পড়ছে এবং খুব সামান্য মূল্যে এই অনলাইন ক্লাসটা আমাদের চলছে, ওকে? ভালো থেকো প্রত্যেকে, ভালো করে পড়াশোনা শুরু করে দাও, অন্যান্য সাবজেক্টগুলো পড়াশোনা শুরু করে দাও, আর অবশ্যই কোনো প্রফেশনাল টিচারের কাছে পড়বে, এবং সেমন টিচারের কাছে পড়বে যিনি কি তোমার খাতা চেক করেন, তোমার ভুলগুলো তোমার রেকটিফাই করে দেয়, যাতে করে ওই ভুলটা তুমি ফাইনাল পরীক্ষায় না করো, ওকে? সবার জন্য অসংখ্য শুভকামনা, সবাই পড়া শুরু করে দাও, যারা সায়েন্স নিয়ে পড়বে বা যে সাবজেক্ট পড়বে পড়া শুরু করে দাও। আর কী সাবজেক্ট আছে, কম্বিনেশান কী আছে, কতগুলো সায়েন্স দেবে কি না, মানে বিস্তারিত সেগুলো ভিডিওতে বলা আছে, যারা পাওনি একবার কমেন্ট করে দিও, ওকে? চলো তাহলে এই অবধি রাখলাম এই ভিডিওটা, আমার এমনি কথা বলতে কষ্ট হচ্ছে, শরীর ভীষণই খারাপ, তো আজকে এই অবধি থাকলো, তোমাদের যদি কিছু সমস্যা থাকে কমেন্ট করে দিও।